অত্যাধুনিক পদ্ধতিতে আলুর চিপস তৈরির উপর জয়পুরহাটে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ দুপুরে আকিলপুর উপজেলার শ্রীকৃষ্ণ ও কেশবপুর গ্রামে বাড়ি পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন গাজীপুর কৃষি গবেষণা বিষয়ক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হাশিম রেজা ও ডক্টর গোলাম ফেরদৌস সহ বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ। শেষে কৃষক কৃষাণীদের মাঝে চিপস তৈরির অত্যাধুনিক মেশিন প্রদান করা হয়।